লাস্ট ব্লগে দেখছেন আপনারা যে আমরা ইমারেল পুলে আসছিলাম এবং এখানে সুইমিং টুইমিং করে এখানে সব চেঞ্জ চেঞ্জ করলাম। তো ওই ব্লগটা অনেক বড় হয়ে গেছিলো, এই জন্য হচ্ছে আমি নতুন ব্লগ শুরু করতেছি আর কি। তো চলেন যাই, আজকে দিনে কি কি করব সেটা দেখা যাক। আর এখন হচ্ছে অনেককে নামে দিতে যেতে হবে। অনেক, আজকে তুমি যদি বাস মিস করো তাহলে কি হবে? অনেক খুশি হবে, অনেক খুশি হবে, অনেক গাড়ি তুলে দিয়ে আসবে আমার ঈদ। আমি একটা জিনিস খুব অবাক হয়েছি, সেটা হচ্ছে মানে ওই জায়গাটা কিন্তু পানি যতটুকু ছিল, হ্যাঁ, সুইমিং পুলের ভিতরে মানে সুইমিং পুলের মতোই আর কি ওই জায়গাটা, তো যতটুকু পানি ছিল একটা পারফেক্ট ফর সুইমিং। আল্লাহ মনে হচ্ছে যে আমাদের সুইমিং করার জন্যই ওখানে পানিটা রেখে দিচ্ছে, মানে ডিপনেসটা একদম পারফেক্ট, মানে যে কেউ সুইম করতে পারবে ওই জায়গায়, নামতে পারবে, মানে আল্লাহ নিজ হাতে একটা ন্যাচারাল সুইমিং পুল বানায় রাখছে যাতে মানুষজন যায় ওখানে গোসল করতে পারে। মাশাআল্লাহ, মানে এরকম পাওয়া অনেক ভাগ্যের বিষয়। ওফ মাশাআল্লাহ, আর আফসোস হবে যদি ফ্লাইটটা মিস করি। না না, আমি ভালোই লাগবে, থাক বাংলাদেশে আরেক দিন, আর আমার চাকরিটা চলে যাবে, আমি বাংলাদেশে যাবা, বাংলাদেশে একসাথে ঘুরবো, একসাথে ব্লগ করবো। এটা হচ্ছে ক্রাবি বাস স্ট্যান্ড। থ্যাংক ইউ ব্রো, ফুল মিস ইউ। ইনশাআল্লাহ আবার থাইল্যান্ডে আসলে দেখা হবে, আর বাংলাদেশে গেলে দেখা হবে। এখান থেকে আপনারা যদি ফুকেটে যেতে চান তাহলে 200 বাত মতো খরচ পড়ছে আর কি, ওই রকম টাইপের বাসে করে নিয়ে গেছি। আর আপনারা যদি ব্যাংককে যেতে চান তাহলে আমাদের এই পিছনে যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাস হচ্ছে ব্যাংককে যায়, 623 বাত মতো লাগে। এখান থেকে মাত্র ব্যাংককে দুইটা টাইমে বাস ছাড়ে, এখন হচ্ছে 4টার সময় একটা, আর একটা 6টার সময়, তাই না? 4টা আর 5টা। আমাদের গাড়িটাকে একটু ঠিক করতে নিয়ে আসছে আর কি, এই বি কুইক নামে একটা জায়গায়। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই গাড়ির যে পানি ওয়াইপারের জন্য যে পানিটা দেয়, পানি দিলে লিক হয়ে যাচ্ছিলো। থাইরেন্টে এখানে ফোন দিছিলাম, যেখান থেকে রেন্ট করছিলাম ওদেরকে ফোন দিলাম, ওরা বললো যে এখানে নিয়ে আসতে ওরা হচ্ছে সারে দেবে। তো এখন হচ্ছে দেখতেছে গাড়ি, বললো যে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, গাড়ি ঠিক করে দিলে ভালো সিস্টেম। আর এর পাশেই এখানে অনেক শপিং মল আছে, খাওয়ারের অনেক কিছু জায়গা আছে ভিতরের দিকে, KFC TFC। আমরা এখানে খাওয়া দাওয়া করবো, বিকজ খুব খিদে লাগছে আর কি। থাইল্যান্ডে আসার পরে এই প্রথম কোনো একটা মার্কেটে আসলাম। নর্মালি তো হচ্ছে আমরা এতদিন ঘোরাঘুরির উপরে ছিলাম, মার্কেটে একটাও ঢুকি নাই। এই জায়গাটা খুব জোস পাই গেছে, তাই না ঈশা? এখানে সবাই হালাল, মোটামুটি হালাল, এবং এখানে অনেক খাবার পাওয়া যায়। আমরা দুটো সসেস খাবো, যেটার ভিতরে চিকেন আছে আর উপরে একটা সস দিয়ে দিচ্ছে, আর একটা রোল, রোলের সাইজটা খুবই ছোট, খুবই ছোট, যদি 35 বাত ছোট আর কি। কি নিলাম ব্রো? অস্ট্রেলিয়ার কাছে ইউরোপে সিঙ্গাপুরে খাইতাম KFCটা, এটা ম্যাশ পটেটো টাইপ কিন্তু সসটা মাশরুম সস দিয়ে। হ্যাঁ, সেম সেম, এটা অস্ট্রেলিয়া, এটা হচ্ছে KFC এর অরিজিনাল চিকেনটা, এই যেটা আমাদের দেশে পাওয়া যায় না। অরিজিনালটা বাংলাদেশে আগে সার্ভ করতো, এখন আর সার্ভ করে না। সিঙ্গাপুরে এটা প্রাইস ছিল অনেক বেশি। এটা হচ্ছে KFC এর ক্রিসপি চিকেনটা, আমাদের দেশের মতোই। এটা হচ্ছে একটা রাইস বোল, যেটা হচ্ছে উপরে একটা গ্রিন টাইপের একটা সস দিয়ে দিছে, মনে হচ্ছে যে গ্রিন সস টাইপের হতে পারে। দ্যাটস রাইট, বিসমিল্লাহ। গ্রিন কারি থাকে আছে না, ওই গ্রিন কারি, কাইন্ড অফ গ্রিন কারির ফ্লেভার, বাংলাদেশের টেস্ট বাডের সাথে অনেকেরই যাবে না এরা। এটা হচ্ছে চিকেন রোল, মনে করছিলাম চিজ, বাট চিজ না, সস, সস টস দেওয়া। এটা হচ্ছে ম্যাশ পটেটো বাট একটা সস দিয়ে আর কি। এই সসটার কেন আমার ভালো লাগছে, রাইসের থেকে আমার এই জিনিসটা বেশি ভালো লাগছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওদের মেনুতে নাই, তো অনেক বলতেছে যে ছোট্ট করে মেনুর নিচে অল্প একটু ছোট্ট করে লেখা আছে, তো এটা দেখায় বুঝাইছে যে এটা দাও। তো যাই হোক, আপনারাও এই ছবিটা তুলে রেখে ওদেরকে দেখায় যে এটা দাও আমাকে। ইংলিশ ওরা বোঝে না, ইংলিশ বোঝে না, এবং মেনুতেও ইংলিশ কোনো কিছু লেখা নাই। KFC-র মেনুতেই অ্যাটলিস্ট ইংলিশ থাকা উচিত, এটা অ্যাটলিস্ট থাকা উচিত ইংলিশ। আমরা একটা ব্যাগ কিনতেছি, এটা কেবিন ব্যাগ, আর আয়নারের জন্য একটা ড্রেস, আর সামনে বছরও পড়তে পারে, রাইট, দেখতে দেখতে এত বড় হয়ে যাচ্ছে মার্শাল্লাহ। বিভিন্ন আইল্যান্ডের জন্য
দুইটা ড্রেস, আমার দুইটা ড্রেস, ইফসার দুইটা ড্রেস আটার জন্য জাস্ট। প্রো ম্যাক্স নিয়ে মানে কোন এবার হ্যাঁ সারপ্রাইজ এই আজকে শপিং আরেকটা জিনিসপত্র হারায় যায় এই জন্য ইয়ার ট্যাগ। সেটা হচ্ছে আইফোনের 13 Pro Max ফর ইউ। আমাদের কেনাকাটা শেষ, এখানে অলমোস্ট 3 ঘন্টা আমরা সময় নষ্ট করলাম, এখন বাজে 7টা। ও মাই গড, আমরা আজকে অন্য আরেকটা হোটেল হোটেল চেঞ্জ করছি, নতুন একটা হোটেলে উঠবো, তো চলেন যাই। আরে জোস জায়গা, কঠিন জায়গা, আরে জায়গা অনেক। এটা হচ্ছে আমাদের আজকের হোটেল, আমরা হচ্ছে এখানে চেক ইন করলাম। এখানে সব ক্যাশে পে করতে হয়, সো এখানে কার্ড অ্যাকসেপ্ট করবে না। আমাদের দুই রুমের ভাড়া পড়ছে হচ্ছে 882 বাত। সো চলেন এখন আমরা দেখি জায়গাটা কীরকম। এখানে দিনের বেলা আসলে জোস লাগতো, কারণ রুমগুলো অসাম দেখতে, মানে এই যে এরকম এক একটা, ওয়াও। আর এখানে হচ্ছে একটা সুইমিং পুল আছে, ওয়াও। এটা হচ্ছে আমাদের আজকের রুম, আর এখানে আছে হচ্ছে টিভি, ফ্রিজ, এসি আছে, সো প্রবলেম নাই। এখানে হ্যাঙ্গার ট্যাঙ্গার সবকিছু আছে, সম্পূর্ণটাই বাঁশের তৈরি। আর এই সাইড দুই সাইডে হচ্ছে দুইটা জানালা, কিন্তু জানালার পর্দাগুলো হচ্ছে এরকম, বাট ও সমস্যা নেই, এটা দেখা যাবে না, দেখা যাবে না। আর এটা হচ্ছে ওয়াশরুম, ও ওয়াও, শাওয়ার নেওয়ার জায়গাটাও আলাদা করে রাখা, সুন্দর কাঁচ দিয়ে ঘেরা, ওইটা দিয়েও বাইরে থেকে ভিতরে দেখা যাবে না। নাইস, ওভারঅল ফ্যান্টাস্টিক। রুমটা কিরকম লাগছে ইপসা সব মিলায়? অসম না? তোমার কালকের রুমেরটাও চিন্তা করো, ওটার ভাড়া ওটা 1000 টাকা, আর এখানে ভাড়া হচ্ছে 1100 টাকা, প্লাস তোমার এখানে পুল আছে, প্লাস পুল, রাইট। এখানে হচ্ছে সুইমিং পুলের টাইম হচ্ছে আপনার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, সো এখন বাজে মোটামুটি 8:20, তার মানে আমাদের এখনও সময় আছে পুলে নামার। আমরা একটু পুলে নেমে ফ্রেশ হয়ে নেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করতে যাবো আর কি। বাট সোফার আমার কাছে খুব ভালো লাগছে এটা রিসোর্টটা, তাই না? আর রিসোর্টের লিঙ্কটা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখানে ক্লিক করে এখানে বুকিং করে দিতে পারবেন। এবং যেদিন ডেট দিলেই মানে এক্স্যাক্ট অ্যামাউন্টটা দেখাবে, কারণ হচ্ছে এক এক দিন এক এক অ্যামাউন্ট থাকে আর কি। খুব শান্তি লাগতেছে না এই জায়গাটাই বসে? একদম শান্তি লাগতেছে জায়গাটা, হচ্ছে 1100-1200 টাকা হিসাবে পারফেক্ট একটা জায়গা। ও আরাম, কঠিন আরাম, আরে না এই সেই টাকা হিসেবে কত কত টাকা পড়তেছে আমাদের এটা? 1100 না 1200 টাকা? 1200 টাকা আপনার, মানে 1200 টাকায় মানে এই একই ডায়লগ আগেরটা, মানে কুষ্টিয়াতে হোটেল পাওয়া টিপিক্যাল, আর আপনার এখানে কি হয় পাবেন, মানে কুষ্টিয়া না, আমার নোয়াখালীতেও পাওয়া টিপিক্যাল। এক জেলার নাম তো বলছি, এক জেলার কয়বার বলবো, এটা দিনের বেলা যা লাগবে। হ্যালো হ্যালো, ইউ নো ইংলিশ? ইয়েস, বাট ইউ নট গিং গিং আশা করা যায় না আর কি। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া খেতে যাব, দেখা যাক কোথায় খাওয়া যায়, বিকজ এখানে লেট নাইটের খাবার পাওয়া খুবই কষ্ট। লেট নাইট না, এখন বাজে হচ্ছে 10টা, আর 10টায় মোটামুটি সব রেস্টুরেন্টই, ম্যাক্সিমাম রেস্টুরেন্টই ক্লোজ হয়ে যায়। কোথায় খাবো উই ডোন্ট নো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আশেপাশে দেখতে দেখতে আলহামদুলিল্লাহ পেয়ে গেছি একটা হালাল ফুডের জায়গা, যেখানে একটা মহিলা বিক্রি করতেছে শুধুমাত্র একটা স্ট্রিট ফুডের কার্ট নিয়ে। এদিকে আছে গ্লাস নুডলস, সাথে যে ইনোকি মাশরুম,
তারপরে শ্রিম্প আছে, চিকেন আছে, ফ্রাই নুডল অর ফ্রাই পড পাই উইথ চিকেন ক্যান ডু। ওকে ওকে ওকে। ফ্রাই রাই এন্ড দিস এন্ড কাস নুডল উইথ মাশরুম ইজ স্পাইসি ফুড এন্ড কোটিং কুক মেক অ ওকে ওকে নুডলস নুডলস রাইট সালাদ নুডলস দিয়ে হচ্ছে সালাদ টাইপের আর কি উনি বলতেছিল। তো আমরা হচ্ছে দুই টাইপের ইয়ে অর্ডার দিচ্ছি, ইপসার জন্য একটা রাইস শ্রিম্প ফ্রাইড রাইস খেতে যাচ্ছি ইপসা, আর আমি একটা নুডলস খাবো, মানে নুডলসের সালাদ আর কি। সো দেখি কীভাবে বানায়। Where you come from? Bangladesh. Yeah. Shrimp. Amazing. Shrimp the fried rice. Yeah, dry shrimp. Dry shrimp. Yeah, dry shrimp. Oh, egg. Egg. Yeah. Water. Yeah. Yeah. Wow. Yeah. And keep like this. Mushroom. Yeah, vegetables, cabbage. Yes, cabbage. Mushroom. Yeah. And noodle. Grass noodles. Yeah. And cheese, shrimp, squid, yeah. Oh, squid, yeah. The chicken, the chicken, yeah. Chicken. And you put in hot water. Oh, yeah. For cook in the hot water. 2 minutes. Yeah, about 1 or 2 minutes. 2 minutes. Yeah, oh, 2 minutes. Yes. And you put in ingredient for salad. Lemon. Coconut sugar. Coconut sugar? Yeah. Have in Thailand. Really good. A little bit salt. Yeah, okay. Ready, yeah? Mm. Gross. Nice. Salad. Salad. Awesome. Salad. Yeah, we want spicy. Spicy. Spicy, you want? Yeah, it's spicy. Okay. Yeah. Oh, chili. Are you sure? Yeah, YouTuber. Okay. Already put in the bowl. Wow. Wow. This is so good. Yeah, this is so good. Oh, looks so good. Like this good. Oh, nice. Okay, for you, please. Thank you. Thank you. এই রেস্টুরেন্টটা সকালে ওপেন থাকে বাট রাতের বেলা অফ থাকে। এই রেস্টুরেন্টের ঠিক অপোজিটে উনি কাট নিয়ে বসে আর কি। ফ্রাইড রাইস আর আমরা লেবু দিয়েছি। লেবু দিয়ে দিছো তুমি? উনি লেবু দিছিল। ও মজা নরমাল ফ্রাইড রাইসের মতো কিন্তু মজা। ফিশ সসের ভিতরে আপনার চিলি দিয়ে দিছে আর কি। আমি ওনাকে বললাম যে একটু ঝাল দিতে, এই জন্য হচ্ছে উনি মরিচের একদম পেস্ট থাকে, তো মরিচের ওই পেস্টটা এর ভিতরে অ্যাড করে দিছে লাস্টে। তো বাট জিনিসটা দেখতে অনেক অনেক ইয়ামি লাগতেছে এখন খাওয়ার পালা। বিসমিল্লাহ। ও টক টক, ও মাই গড, দিস ইজ গুড। ফ্রাইড রাইসের থেকে এটা মজা। আপনারা যে টাইপের ভাবে বানাই খাইতে চান উনি কিন্তু ওইভাবে বানাই দেবে। সো খাওয়ার রান্না করার আগে উনাকে জাস্ট বলবেন কিভাবে রান্না করার দরকার, উনি ওইভাবে রান্না করে দেবে আর কি। এটা হচ্ছে থাই, মানে আমি যতগুলো রেস্টুরেন্ট খেলাম সব সবাই ওরকমই। তো ওদেরকে আগে থেকে বললে ওরা ওইভাবে পার্সোনালাইজড ভাবে রান্না করে দেয়।
এটার দাম হচ্ছে 70 বাত আর রাইসের দাম হচ্ছে 60 বাত যেটা খুব ভালো লাগছে আমার রাইসে ভালো লাগছে না এটা খাওয়ার পর রাইস ভালো লাগছে না না কারণ এটাতে একটু টক টক তো রাইসটা তো ফ্রাইড রাইস এটা এটা দিয়ে গ্রেভি আছে রাইট এটা খুবই মজা অন্যরকম জিনিস আমি এটা কখনো খাইনি এই টেস্টটা মজা না মানে টক টক খুবই মজা মানে এটা খাইলে কি রিফ্রেশিং রিফ্রেশিং লাগছে আমরা এখন একটু বিচের পাশে যাই একটু বসবো আমরা কালকে আরেকটা বিচে যাব যেখানে আসলে গাড়ি নিয়ে যাওয়া যায় না এটা ওখানে যাইতে গেলে বোট নিয়ে যেতে হয় সো আগামীকালকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সো টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই